ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাম্প্রতিককালে অসংখ্য চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটছে এবং এই চক্রটি খুবই অ্যাক্টিভ এবং তৎপরতার সহিত গত এক বছর যাবৎ এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ইভেন সাম্প্রতিক সময়ে দুইজন ভুক্তভোগীর নিকট থেকে তারা মুক্তিপণ আদায় করেছে, যাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তারা সত্যতা পেয়েছে। কস্টেপ দিয়ে মুখ পেঁচিয়ে ফেলে এবং যতক্ষণ পর্যন্ত তারা টাকা না পায় ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পেয়েছেন এখানে অসংখ্য দাতব্য জিনিসপত্র আছে, এগুলো দ্বারা তারা টর্চার করে এবং পরিবারকে তার কান্নার শব্দ শুনিয়ে পরিবারকে বাধ্য করে যেন পরিবার খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে অপহরণের বা মুক্তিপণের টাকা দিয়ে দেয়। গত 2 তারিখে মোসামত রিনা আক্তার তার স্বামীকে কে বা কাহারা অপহরণ করে 2 লক্ষ টাকা মুক্তিপণ চাচ্ছে এই মর্মে আমাদের অফিসে একটি অভিযোগপত্র দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার ডেমরা এলাকা হতে এই অপহরণকারী চক্রের মূল হোতা জিসান সহ 6 অপহরণকারী সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতেও সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্য অনুযায়ী তারা গত বছর ফেব্রুয়ারি মাসে বি অনেস্ট বাংলাদেশ নামক একটি গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের সদস্যরা গত 1 যাবৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ছিনতাই ও অপহরণের কাজ চালিয়ে আসছিল। তাদের নিকট থেকে আমরা আরও জানতে পারি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ছিল এই সপ্তাহে সুনামধন্য একটি ব্যাংক প্রতিষ্ঠান থেকে টাকা ছিনতাই এবং এর মাধ্যমে যে সমস্ত গ্রাহক অধিক পরিমাণ টাকা উত্তোলন করবে তাদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা। এই অপরাধের কারণে অপহরণকারী চক্রের 6 সদস্যের বিরুদ্ধে এবং আরও 3 পলাতক আসামিকে এজাহারনামীয় করে তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিক্রিমের ওয়াইফের মাধ্যমে জানতে পেরেছি পদুয়াবাজার বিশ্বরোড এলাকা হতে বেসিক্যালি সে একটি কালো হাইসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা করে, বাট পরবর্তীতে ওই কালো হাইসে থাকা অবস্থানরত ব্যক্তিবর্গ তার নিকটে তার ওয়াইফকে ফোন করে তার হাজব্যান্ড অপহরণ হয়েছে এই মর্মে বলে এবং তাকে অত্যাচার করতে থাকে এবং 2 লক্ষ টাকা দেওয়ার জন্য বারবার ভিকটিমের ফোন থেকেই ফোন করতে থাকে এবং তারা ক্ষণে ক্ষণে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে এবং শুধুমাত্র ভিকটিমের ফোনেই রকেট তারপর নগদ এবং বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করার জন্য বারবার প্রেশার প্রদান করতে থাকে। মূলত স্বল্প সময়ে অধিক পরিমাণ টাকার লোভে সিকিউরিটি গার্ডের চাকরির পাশাপাশি একটি পন্থা পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে এবং এই ধরনের চিন্তাধারা থেকে তারা একটি গ্রুপ তৈরি করে এবং এই গ্রুপের মাধ্যমে তারা দেখতে পায় খুব সহজেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন নির্জন স্থানে ছিনতাই চুরি ডাকাতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আনা সম্ভব এবং এই ধারণা থেকে তারা এই প্র্যাকটিসটা বলবৎ রেখেছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও অনেক বড় বড় ছিনতাইয়ের পথে ধাবিত হচ্ছিলো।